বলো মা কবুল। আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন, কিন্তু আমাদের বোঝাতে পারবেন না। শুনুন, একজন সন্ত্রাসীর বোনকে আমার ছেলের বউ করে নিতে পারবো না। লাশগুলো পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। সারা জীবন মানুষের ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে মানুষ করেছেন, কিন্তু নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? আপনি শিক্ষক প্রেমের কলঙ্ক, ওরকম ছেলের বাপ হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই চলো সবাই চলো। আমার সময় শেষ হয়ে গেছে, আমি তোমাদেরকে আদেশ দিয়ে যাচ্ছি। আমার তাপন কাপড় তো দূরে কথা, আমার মরা মুখ যেন দুরন্ত দেখতে না পারে, এটা আমার আদেশ। আমার কসম লাগে, আমার আদেশের জন্য অমর যাবে না। দুরন্ত যখন বেঁচে গেছে তখন আমাদের কাউকে ও বাঁচতে দেবে না। না বড় ভাই, হিরণের হাত থেকে ও বেঁচে গেছে আমাদের হাতে মরার জন্য। যদি তাই হয় তাহলে যাও, রমেশকে নিয়ে ওর কপালে সেই মরণ রেখা এঁকে দিয়ে দাফন ছাড়া কাফনের ব্যবস্থা করো। দেখো দেখো আমার নিয়তি, একমাত্র ছেলে হয়ে আমি আমার বাবার মুখখানা শেষবারের মতো দেখতে পারলাম না, পারলাম না। স্বার্থপাত্রের জন্য আমি যে কত বড় অন্যায় করেছি, নিজের সুখী পরিবারের সুখ কেড়ে নিয়েছি, বোনের সুন্দর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছি, ভুলের সাত করে দিয়েছি, জন্মদাতা বাবার আশা আকাঙ্ক্ষাকে। বধু বধু এখন আমি কি করব? বধু বলো, বধু বলো, বলো বধু আমি এখন কি করব? আগের জীবনে ফিরে যাবে, এই অন্ধকার জীবনে থেকে তুমি যেমনি নিজে বাঁচতে পারবে না,
তেমনি আমরা যারা বেঁচে আছি তাদের কাউকে বাঁচাতে পারবে না। তুরন্ত তোমাকে কষ্টে রেখে নিজেকে আর কষ্ট দিতে চাই না। বলো তুমি আমাকে নিয়ে সুখের ঘর বাঁধতে চাও কিনা, বলো দুরন্ত বলো। তোমাকে তাদের বলে দিয়েছি আমার জীবন থেকে সরে দাঁড়াও, তোমাকে আমি ভালোবাসি না, যাও আমার ভালোবাসার বন্ধন ছেড়ে ভালো কোন ছেলেকে বিয়ে করে সুখী হও। মনে রেখো আরেকবার আমার সামনে এসে দাঁড়ালে সত্যি 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 আমি তোমাকে খুন করব। তুমি যাও না, তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আমি নিজের সুখের জন্য তোমাকে মৃত্যুর মুখকে পালিয়ে যাব। এতদিন যা করেছো তাতে তোমার স্বাদ মিটেনি, এখন আমার সাথে ভালোবাসার নাটক করে আমাকে মারতে চাও? দেখো ওসব খেলা এখন আমার সাথে চলবে না, ওসবের কাছে আমি মাথা নত করব না, তাই বলছি তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। তাহলে তোমার যা ইচ্ছে তাই করো, তাতে আমার কিচ্ছু চায় আসে না। ডোন্ট কেয়ার। মনের ভিতরে সত্য কথাটি লুকিয়ে রেখে কেন মিথ্যে বলছো? আমার প্রতি তোমার ভালোবাসা যদি নাই থাকতো তাহলে সেদিন কেন কেন আমাকে রমেশের হাত থেকে রক্ষা করেছিলে? ইউ ফুল, এটাকে ভালোবাসা বলে না, বলে হিউম্যানিটি, মানবতার কর্তব্য। মানবতা? তাহলে মীরার বীর আসলে যখন একের পর এক মানুষ খুন করেছ তখন কোথায় ছিল তোমার মানবতা? তাই তোমাকে অনুরোধ করছি এখনো সময় আছে, এই পথ থেকে তুমি সরে যাও। কোন পথে যাব, কোথায় যাব? তুমি আমাকে হিংস্র বাঘের পিঠে চড়িয়ে দিয়েছ, এখন এখন আমার দুঃখ কষ্ট যাই হোক সোয়ারি হয়ে থাকতেই হবে, তা না হলে বাঘের পিঠ থেকে নামা মাত্র সেই বাঘের আমাকে গিলে খাবে। দেখতেই পাচ্ছ অস্ত্র হাতে থাকা সত্ত্বেও মরণ কি করে ধাওয়া করছে, আর অস্ত্র ফেলে দিলে ওরা আমাকে পিঁপড়ের মতো পিষে মারবে। মধু, তোমার প্রতি আমার ভালোবাসা এক বিন্দু কমেনি, তাই বলছি ওই জিলানিয়ার শিকদাররা আমাকে আগের দুরন্ত হতে দেবে না, আর তাই ওদের রক্তে সন্ত্রাসী দুরন্তের নাম ধুয়ে মুছে তোমার দুরন্ত হয়ে আমি ফিরে আসার চেষ্টা করব। ইয়েস, তাতেই আমি খুশি, আর সেই খুশিতে আজ আমরা আনন্দ করব। জিরানি, তোর এত বড় স্পর্ধা, হিরু নিরু আর এই রমেজের সাথে হাত মিলিয়ে আমাকে মারতে চেয়েছিস, আমার বোনের লাল বেনারসি কেড়ে নিয়ে আমার বাবাকে কবরে শুয়ে দিয়ে তোরা তোরা ফুর্তি করছিস? ও তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিয়ে বাপ ছেলে একসাথে কুলখানি করবো, চলিসা খাবো, চলিসা। সুতার বাচ্চারা খুঁজে দেয় কোথায় গেল সোনার বাচ্চা? আমার ভাইকে মারলে তোর ভালোবাসা বাঁচবে না, অস্ত্র ফেলে দে।
ধন রক্তের বাঁধন, নষ্ট মাথাটা নিয়ে অনেক কষ্টে ছিলাম। ভাইয়া ভাইয়া, তুমি সেই কষ্ট দূর করে দিলে। এবার কষ্টকে তুমি ওদেরকে আমি বোঝাবো। সাবধান রবে, সাবধান। আসামি দুরন্তের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে, যেহেতু আসামি পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে
নিজ হাতে আইন তুলে নিতে বাধ্য হয়েছিল। সেহেতু আদালত আসামিকে 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং আচার আচরণ ও শৃঙ্খলা রক্ষার প্রতি সন্তুষ্ট হয়ে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারের সাধারণ ক্ষমার আওতায় সাজার মেয়াদ কমিয়ে কর্তৃপক্ষ আসামিকে মুক্তি দেয়। মাধুরী